ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তারানা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে প্লেন পোলাও আপনারা এই প্লেন পোলাও রোস্ট খাসি রেজালা বিফ রেজালা দিয়ে আপনারা মেহমানদেরকে পরিবেশন করতে পারবেন আমার এখানে আছে 1 কেজি পোলাওর চাল আমি ধুয়ে স্টেনারে পানি ঝরিয়ে নিয়েছি আমার লাগবে এখানে দুটি গাজর আমি গ্রেট করে নিয়েছি এখানে আমার লাগছে কাঁচা মরিচ কিশমিশ সাজিরা লাগবে ঘি লাগবে সয়াবিনের তেল 4 চা চামচ চিনি সরি ভিউয়ার্স 4 চা চামচ লবণ 1 চা চামচ চিনি লাগবে আমার এখানে 1 কাপ মতো পেঁয়াজ ভিউয়ার্স আমার এখানে আছে 1 কাপ মতো পেঁয়াজ লাগবে 2 টেবিল চামচ আদা বাটা ভিউয়ার্স আমার লাগবে এখানে 1 টেবিল চামচ চিনি আছে আছে কেওড়া আমার এখানে লাগবে ছোট এলাচ চারটি গোলমরিচ 8-10টি দারচিনি 2-3 টুকরা লাগবে লবঙ্গ 4-5 টুকরা সাজিরা কথা আমি আগেই বলেছি আর লাগবে 2-3 টুকরা তেজপাতা চলুন ভিউয়ার্স আমরা রান্নায় চলে যাচ্ছি ভিউয়ার্স আমি এখানে পরিমাণ মতো সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি ঘি এখন দিব না ঘি নামানোর আগে দিয়ে দিব 1 কাপ মতো সয়াবিনের তেল দিচ্ছি সাজিরা 1 পিঞ্চ দিচ্ছি লবঙ্গ দিচ্ছি ছোট এলাচ ছোট এলাচগুলি একটু মুখটা বের করে দিবেন দিচ্ছি দারচিনি এবার গোলমরিচ ফার্স আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপে একটু কম আছে ভিউয়ার্স আমি একটি জিনিস স্কিপ করে গিয়েছি আমার এখানে পেঁয়াজ বেরেস্তাও লাগবে ভিউয়ার্স আমি এখন চালগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভাজতে হবে চাল ভিউয়ার্স আমার চালটি ভাজা হয়ে গিয়েছে আমি এখন ফুটানো গরম পানি দিয়ে দেব এক কেজিতে আপনার ডাবল পানি যাবে
চাল যদি নতুন হয় ভিউয়ার্স তাহলে আপনারা পানিটা একটু কম করে দিবেন দরকার হলে পরে দেয়া যাবে না হলে একবার যদি নরম হয়ে যায় পরে আর সর্বনাশ হয়ে যায় দিয়ে দিলাম আমি এখানে আদা বাটা ওটা আপনার পানির সাথে মিক্স করে দিবেন দিলাম 1 টেবিল চামচ চিনি আপনারা যদি কেউ দুধ দিতে চান দিতে পারেন আমি এটাকে স্কিপ করেছি আমি এখন 18 মিনিট পরে আমি ঢাকনাটি খুলব ভিউয়ার্স আমার প্লেন পোলাওটি প্রায় 70% হয়ে গিয়েছে আমি এখন দিচ্ছি গ্রেট করা কাজু কি দিলে পোলাও দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগে আপনারা ইচ্ছা করলে মটরশুঁটিও দিতে পারেন দিচ্ছি এখানে কিছু কাঁচা মরিচ আর কিশমিশ দিচ্ছি ঘি 2 টেবিল চামচ ভিউয়ার্স আমি এই চামচে 4 চামচ লবণ আমি দিয়েছি এটা তাহলে একদম পারফেক্ট হয় এই দিচ্ছি একটু কেওড়া জলের ঢাকনার সাথে কেওড়া খুব স্ট্রং এরকম দমে থাকবে আরো 10 মিনিট 10 মিনিট পর ভিউয়ার্স আমি ফিরে আসছি ভিউয়ার্স আমি ফিরে আসলাম আরো 10 মিনিট পরে দেখুন আমার প্লেন পোলাওটি একদম পারফেক্ট হয়েছে একদম ঝরঝরা দেখুন পোলাওটি যখন হয়ে যাবে বেশি নাড়াচাড়া করবেন না তাহলে চালগুলো ভেঙে যায় আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাবো ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে আমার প্লেন সাদা পোলাও দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ভিউয়ার্স আমার এই প্লেন সাদা পোলাওটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে দ্রুত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আমার জন্য দোয়া করবেন আগামীতে ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ